হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আবারও হচ্ছে আমদানি ও রপ্তানি নিয়োগের দপ্তর এখানে ছয়টি ক্যাটাগরিতে চুহাত্তর জনকে নিয়োগ দিয়েছে তো বন্ধুরা এখানে আপনি আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ বিশে মে দুই জুন চব্বিশ তো বন্ধুরা চলুন আবেদনটি বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক চাকরি ধরন সরকারি চাকরি এখানে পদ লোকবল ছয়টি ও চুহাত্তর জন আবেদন অবশ্যই অনলাইন মাধ্যমে করতে হবে আবেদন শুরু তারিখ বিশে মে দুই আবেদনের শেষ তারিখ দশই জুন দুই হাজার আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর পদ সংখ্যা ছয়টি লোকবল নিয়োগ চুহাত্তর জন পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা গ্রেড এগারো শিক্ষাগত যোগ্যতা এইস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার সংখ্যা একটি বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড বারো শিক্ষাগত যোগ্যতা এইস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী পদের নাম ষাট মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চারটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এইস বা সি পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা শিক্ষাগত যোগ্যতা এইস বা বা পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষী পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক কি অর্থাৎ আপনার কম্পিউটারে স্কেল ভালো থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন পদ সংখ্যা একুশটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এস পাস পরবর্তী পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা একচল্লিশটি এখানে পদ সংখ্যা অনেক আছে তো বন্ধুরা এসএসসি পাস হলে এখানে আবেদন করা যাবে আপনি এসএসসি পাসের যোগ্যতা থাকলে আপনিও এখানে আবেদন করতে পারবেন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সংকট পরীক্ষায় উত্তীর্ণ তো বন্ধুরা প্রার্থী ধরন নারী পুরুষ উভয় এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন ফি এক থেকে দুই নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে পাঁচ নং পদের জন্য সার্ভিস চার্জ দুইশো তেইশ টাকা ছয় নং পদের জন্য সার্ভিস চার্জ একশো টাকা জমা দিতে হবে তো বন্ধুরা আপনার যোগ্যতা অনুসারে আপনি এখানে আবেদন করতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম